waiting. নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক। আমি গার্গী এবং আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের আরেকটা ক্লাসে চলে এসেছি, যেখানে আমরা 21 আর 22 এপ্রিল 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করব। সকলকে গুড ইভিনিং, আমি খুব ভালো আছি। 5 মিনিট আগেই লগ ইন হলাম, সরি লগ ইন বলে দিই আমি সবসময়, 5 মিনিট আগেই লাইভ হলাম। হ্যাঁ, ওকে, সাউন্ড ঠিক আছে? হ্যাঁ, চলো গুড ইভিনিং সকলকে। থ্যাংক ইউ, সাউন্ড ওকে। জাস্ট একটা দুটো কথা বলার ছিল। তোমাদের অ্যাপে অনেকে স্টাডি মেটেরিয়াল এই সমস্ত নিয়ে বলছিলে, তো স্টাডি মেটেরিয়াল আজকে সমস্ত আপলোডেড হয়ে যাবে অ্যাপে, ওটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আর যাদের মনে হচ্ছে যে দেখো 2023-এর ব্যাচে তো যেভাবে ক্লাসেস চলবে, একটা চ্যাপ্টার কমপ্লিট হবে, তারপর সেই চ্যাপ্টারের পিডিএফ যাবে, এবং তোমরা জানো যে চ্যাপ্টারের পরে স্যাররা বা ম্যাডামরা তোমাদের এমসিকিউ করাবেন এবং সেই এমসিকিউর পিডিএফটাও তোমাদের শেয়ার করা হবে। আর সেম এমসিকিউ তোমরা মক সেকশানেও পেয়ে যাবে, ঠিক আছে? যে মনে হলো যদি যে পরে আমি সেই এমসি ক্লাস মানে জাস্ট টেস্টটা দেবো এই চ্যাপ্টারের ওপর, তো সেটা তোমরা পরে দিতে পারো। এবার ব্যাপারটা হচ্ছে চ্যাপ্টার শেষ করার আগে কিন্তু পিডিএফ আপলোড করা হবে না, ওকে? আর যদি তোমাদের মনে হয় যে চ্যাপ্টার শেষের আগেই আমার পিডিএফটা দরকার, তাহলে 2022-এর সমস্ত রেকর্ডেড ভিডিওর অ্যাক্সেস তোমাদের আছে, 2022-এর সমস্ত স্টাডি মেটেরিয়ালের অ্যাক্সেসও তোমাদের কাছে আছে, তো তোমরা ওখান থেকে কিন্তু একেবারে এই স্টাডি মেটেরিয়াল বা ক্লাসেসটা করে নিতে পারো, ওকে? কম্পিউটার টাইপ টেস্ট, রিয়া সুলতানা, কম্পিউটার টাইপ টেস্ট কিসের ক্ষেত্রে বলছো? কম্পিউটার টাইপ টেস্ট, আমি আমার তো জানা নেই যে WBCS-এ কম্পিউটার টাইপ টেস্ট বলে কিছু লাগে। হ্যাঁ, তো তুমি একটু ক্লিয়ারলি বলো যে তুমি কিসের বিষয়ে বলতে চাইছো। গুড ইভিনিং সকলকে, আমি একটু আগেই আজকে লাইভ হয়ে গেছি। অ্যানথ্রোপোলজির পেপার টু বুবুন, বুবুন, হ্যাঁ আমি অ্যানথ্রোপোলজি আমি তোমাদের প্রমিস করো এখন অব্দি দিতে পারিনি, এটা আমার একটা বড় গাফিলতি বলতে পারো। গাফিলতি ইজ গাফিলতি, তার পিছনে কোনো এক্সকিউজ দেওয়া যায় না। আমি চেষ্টা করছি এই উইকে তো পসিবল, কারণ অলরেডি এই উইক আজকে শেষ হয়ে যাচ্ছে, নেক্সট উইকে আমি পজিটিভলি একেবারে দিয়ে দিচ্ছি। আমি কালকেই অ্যানথ্রোপোলজি পেপার টুটা নিয়ে বসছি, ঠিক আছে? আদার্স এক্সামের জন্য দেখো, আদার এগ CHSL, আচ্ছা দেখো আদার এক্সামের জন্য আমার ঠিক জানা নেই অ্যাকচুয়ালি, কিন্তু আমি একবার টাইপিং টেস্ট প্র্যাকটিস করেছি এবং সেই জন্যই বলতে পারো যে আমার কম্পিউটারে টাইপিং স্পিড বেশ ভালো, মানে মোটামুটি টাইপ করার জন্য বা ডেটা এন্ট্রি করার জন্য আমি নিজেই ইন্ডিপেন্ডেন্ট, মানে আমার কারোর উপর ডিপেন্ডেন্ট হতে হয় না। তো সেক্ষেত্রে আমি অ্যাকচুয়ালি, তোমরা জানো যে আমি একটা সময় ওই পোস্ট অফিসে চাকরি করতাম, সেন্ট্রাল গভর্নমেন্টের পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, তো সেইটা এখন CHSL-এর আন্ডারে চলে এসেছে। আগে ওটা ইন্ডিভিজুয়াল স্টেট ওয়াইজ পরীক্ষা হতো, আমি 2014-র পরীক্ষাতে পেয়েছিলাম। ওই পরীক্ষাতে রিটেনের পরে একটা টাইপিং টেস্ট হতো এবং সেখানে একটা পার্টিকুলার স্পিড চায় ওনারা, তো আমি সেক্ষেত্রে টাইপ প্র্যাকটিস করেছিলাম, খুব ভালো করেই করেছিলাম। তো সেক্ষেত্রে টাইপিং মাস্টার বলে একটা সফটওয়্যার থাকে, তোমরা সেটা তে প্র্যাকটিস করতে পারো, এছাড়া অনলাইনও। ওটাই টাইপিং মাস্টারটা সুবিধা হয় যে তোমাদের হাতটা সেট করতে সুবিধা করে, যে মানে কোন আঙুল দিয়ে কোন লেটারগুলো প্রেস করতে হবে, এক একটা পুরো রো ওয়াইজ স্পিড মানে শেখায় ওটা, ওটা সুবিধা। এছাড়া অনলাইনে তো তুমি যে কোনো জায়গায় দেখবে একটা ফ্রেজ দিয়ে সেটা টাইপ করার ব্যাপার আছে, কিন্তু অনলাইনে যে বিষয়টা সেটা হচ্ছে তুমি যখন তোমার হাতটা সেট হয়ে গেল তখন তুমি প্র্যাকটিস করছো, বাট টাইপিং মাস্টারটা তোমার হাত সেট করতে সাহায্য করবে, তো ওটা হচ্ছে টাইপিং মাস্টার দিয়ে তুমি প্র্যাকটিস করতে পারো। ডেলি আমার মনে হয় আধ ঘন্টা যদি তুমি প্র্যাকটিস করো টাইপিং ডেডিকেটেডলি, তাহলে দেখবে কয়েকদিন পরে একটা ভালো স্পিড তুমি পেয়ে যাবে, অ্যাচিভ করে যাবে, ঠিক আছে? Thank you.
চলো অলরেডি 9টা, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ফার্স্ট কোয়েশ্চেন, আজকের ফার্স্ট কোয়েশ্চেন, ওয়্যার উইল দ্য হাইয়েস্ট ন্যাশনাল ফ্ল্যাগ অফ দি নর্থ ইস্ট বি হোস্টেড। তাহলে উত্তর পূর্ব ভারতের সবথেকে উঁচু ন্যাশনাল ফ্ল্যাগ কোথায় রিসেন্টলি হোস্ট করা হয়েছে? তো মণিপুরে এটা কিন্তু রিসেন্টলি করা হয়েছে। জাস্ট ওয়ান লাইনার হিসেবেই মনে রাখো আর ওয়ান লাইনার হিসেবেই খেয়াল রাখবে। হ্যাঁ, মণিপুরের চিফ মিনিস্টার রিসেন্টলি 165 ফুট, মণিপুরের চিফ মিনিস্টার রিসেন্টলি 165 ফুট হাই একটা ভারত ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ কি বলবো হোয়েস্ট করার কথা বলেছেন। এবং এটা আইএনএর যে হেডকোয়ার্টার, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির যে হেডকোয়ার্টার ময়রাং বলে একটি জায়গাতে, সেখানে এটা কিন্তু হোয়েস্ট করা হবে। ঠিক আছে, জাস্ট ওয়ান লাইনার হিসেবে মনে রাখো যে উত্তর পূর্ব ভারতের হাইয়েস্ট ন্যাশনাল ফ্ল্যাগ সেটা হবে মণিপুর। স্টেটের নাম মনে রাখলেই হবে, জায়গার নাম মনে রাখার দরকার নেই। Where has India's first internet radio, Radio Aksh, launched for visually impaired people? তাহলে এটাও ওয়ান লাইনের প্রশ্ন যে ভারতের প্রথম, দেখো ইন্ডিয়ার ফার্স্ট যেখানেই আছে গুরুত্বপূর্ণ, ভারতের প্রথম ভিজুয়ালি ইম্পেয়ার যে সমস্ত মানুষ আছে যারা চোখে দেখতে পান না ঠিকঠাক করে বা সম্পূর্ণভাবে বা পার্শিয়ালি, তাদের জন্য ভারতের প্রথম ইন্টারনেট রেডিও চালু হচ্ছে। তার নাম হচ্ছে রেডিও আক্ষ এবং এটা কোথায় চালু হচ্ছে? এটা মহারাষ্ট্রের নাগপুরে চালু হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে মহারাষ্ট্রের নাগপুরে প্রথম ভিজুয়ালি ইম্পেয়ার্ড পার্সনদের জন্য একটা ভারতের প্রথম অ্যাপ রেডিও আক্ষ চালু করা হচ্ছে। এগুলো ওয়ান লাইনার, এটার বিষয়ে বেশি জানার দরকার নেই। কি অ্যাপ কিভাবে কাজ করছে, কি টেকনোলজিতে কাজ করছে, এগুলো জানার কোনো দরকার নেই। শুধুমাত্র অ্যাপের রেডিওটার নাম জানবে এবং সেটা কোথায় চালু হচ্ছে এইটুকুনি, এটুকুনি জানলেই আমাদের পরীক্ষার জন্য যথেষ্ট। পরবর্তী প্রশ্ন, উইচ কান্ট্রি হ্যাজ সাসপেন্ডেড এগ্রিকালচারাল ইম্পোর্টস ফ্রম ইন্ডিয়া। তাহলে কোন দেশ রিসেন্টলি ভারতবর্ষ থেকে এগ্রিকালচারাল ইম্পোর্ট মানে কোনো রকম কৃষিজাত দ্রব্য সেই দেশ ভারতবর্ষ থেকে আমদানি করবে না? ঠিক আছে, সেটা কোন দেশ? সেটা হচ্ছে ইন্দোনেশিয়া। এবং ইন্দোনেশিয়া এটা যে করেছে তার পিছনে ইন্দোনেশিয়া কারণ দেখিয়েছে, যে তারা দেখিয়েছে যে ফেলিয়ার বাই নিউ দিল্লি অফিসিয়ালস টু রেজিস্টার ল্যাবরেটরিজ দ্যাট ইভ্যালুয়েট ফুড সেফটি অ্যান্ড ইস্যু সার্টিফিকেটস অফ অ্যানালিসিস কজিং ওয়ারি অ্যামং দ্য সিরিল এক্সপোর্টার। তাহলে ইন্দোনেশিয়ায় কারণ হিসেবে দেখিয়েছে যে ইন্দোনেশিয়ার কৃষিজাত দ্রব্য যারা এক্সপোর্ট করে বাইরে থেকে, তাদের তারা বলেছে যে নিউ দিল্লির অফিসিয়ালস যারা আছে তারা কোনো রকমের ল্যাবরেটরি যেখানে কি না এই কৃষিজাত দ্রব্যগুলো টেস্ট করা হয় বা তাদের কোয়ালিটি টেস্ট করা হয় বা তার সেয়ার কোয়ালিটি সার্টিফিকেট ইস্যু করা হয়, এই সমস্ত কিছু তারা ইন্দোনেশিয়ায় রেজিস্টার করেনি। এবং সেই কারণেই একটা তাদের মধ্যে একটা দুবিধা দেখা দিয়েছে যে এটা আদৌ সার্টিফাইড কি না। সেই কারণে ইন্দোনেশিয়া রিসেন্টলি ভারতবর্ষ থেকে সমস্ত কৃষি সমস্ত রকমের কৃষিজাত দ্রব্যর রপ্তানি সরি আমদানি কিন্তু বন্ধ করছে। ঠিক আছে, চলো ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া হচ্ছে, আজকে আমি কোনো দেশের ম্যাপ দিইনি, ঠিক আছে, এই কারণে কারণ বহুবার দিয়েছি। এবার আজকের দিনটা তোমরা একটু নিজেরা ইমাজিন করো, প্রত্যেক দিন যদি ম্যাপে দেখিয়ে দিই যে কোথায় অবস্থিত, তাহলে কোথাও না কোথাও নিজেদের ইমাজিনেশন পাওয়ারটা চলে যায়। তো আজকে ইন্দোনেশিয়া যখন বললাম, তোমরা তোমাদের মনে বা তোমাদের মাইন্ডে ম্যাপটা চালাও, বহুবার দেখেছো, তো ইন্দোনেশিয়াটা কোথায় অবস্থিত একবার ইমাজিন করো। আ কান্ট্রি ইন সাউথ ইস্ট এশিয়া বিটুইন ইন্ডিয়ান অ্যান্ড প্যাসিফিক ওশান। ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের মাঝখানে সাউথ ইস্ট এশিয়ার একটি দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। ক্যাপিটাল জাকার্তা, এটা নিয়ে কেউ কনফিউশন করবে না, ক্যাপিটাল জাকার্তা এটা রিজন বলছি। কিন্তু তোমরা জানো যে রিসেন্টলি ফেব্রুয়ারি মাসে ইন্দোনেশিয়ার পার্লামেন্ট একটি বিল পাস করেছে এবং সেই বিল পাস করে
বর্তমানে জাকার্তা থাকলেও জাকার্তা কিন্তু আর ক্যাপিটাল থাকবে না, এর জায়গায় একটি নতুন ক্যাপিটাল হবে ইন্দোনেশিয়ার। তো সেই ক্যাপিটালটার নাম তোমরা কমেন্ট করে আমাকে জানাও, এটা আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসেও ডিসকাস করেছি, তোমরা কমেন্ট করে জানাও। প্রেসিডেন্ট জোকো উইডিডো এবং কারেন্সি হচ্ছে ইন্দোনেশিয়ান রুপিয়া। ওকে, এবার আমরা ক্যাপিটালটা নিয়ে আলোচনা করি। তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি না, আমি ইউটিউবের একটা ভীষণ সমস্যা হয় মাঝে মাঝে। এক্স্যাক্টলি, ক্যাপিটাল যেটা নতুন হয়েছে সেটি হচ্ছে নুসান তারা। ইন্দোনেশিয়ার নতুন ক্যাপিটাল হতে চলেছে নুসান তারা, এবং এটা ইন্দোনেশিয়ার পার্লামেন্টে কিন্তু অ্যাপ্রুভড। কিন্তু ওখানকার প্রেসিডেন্ট রিসেন্টলি জানিয়েছেন যে আপাতত কোনো ক্যাপিটালে চেঞ্জ হচ্ছে না, এই জন্য অফিসিয়ালি এখনও জাকার্তাই ক্যাপিটাল। তবে তারা এই একটা ডেট বলেছে যে 16 আগস্ট 2024 আগে তারা কিন্তু ক্যাপিটাল চেঞ্জ করে নুসান তারা করে ফেলবে। ঠিক আছে, তো এটা একটু খেয়াল রেখো। এখনও কিন্তু যদি এই মুহূর্তে জিজ্ঞেস করা হয় যে জাকার্তা ইন্দোনেশিয়ার ক্যাপিটাল কি, তাহলে কিন্তু সেটা জাকার্তাই হবে। ওকে, নেক্সট, রিসেন্টলি ইন্ডিয়া অ্যান্ড উইচ কান্ট্রি হ্যাভ অ্যানাউন্সড দ্য ডিসিশন টু সেট আপ আ ভার্চুয়াল নেটওয়ার্ক সেন্টার অন কোয়ান্টাম কম্পিউটিং। অনেক বড় সায়েন্টিফিক ব্যাপার স্যাপার কোয়ান্টাম কম্পিউটিং, আমাদের জানার দরকার নেই, আমরা শুধু এইটুকুনই জানবো যে রিসেন্টলি ভারতবর্ষ এবং ফিনল্যান্ড কান্ট্রিটা একটা ডিসিশন নিয়েছে যে তারা একত্রে একটা ভার্চুয়াল নেটওয়ার্ক সেন্টার অন কোয়ান্টাম কম্পিউটিং এস্টাবলিশড করবে। এরকম আমরা বহু দেশে দেখি যে ভারত বহু দেশের সাথে নানা বিষয় এগ্রিমেন্ট করে, বহু দেশের সাথে মিলিত হয়ে নানান রকমের ডেটা সেন্টার, ইউনিভার্সিটি বা এডুকেশনাল হাব তৈরি করে। তো সেগুলো আমরা মান্থ ওয়াইজ কিন্তু মনে রাখবো, ইন্ডিয়ার নাম লিখবো, কোন দেশের সাথে করছে সেটা লিখবো, আর কি করছে, মানে ধরো এখানে হচ্ছে ইন্ডিয়া, হ্যাঁ ইন্ডিয়া করছে কার সাথে, ফিনল্যান্ডের সাথে, আর কি করছে এটা এরকম দাগ দিয়ে পরবর্তী যে রোটাতে সেটা আমরা লিখে রাখবো, সেটা কি ভার্চুয়াল নেটওয়ার্ক সেন্টার ওয়ান অন কোয়ান্টাম কম্পিউটিং। এরকম এক নম্বর করে, দু নম্বর করে মাসে যতগুলো হবে সেগুলো আমরা এরকমভাবে একটা খাতায় লিখে রাখবো, তাহলে আমাদের মনে থাকবে। ফিনল্যান্ড নর্দার্ন ইউরোপিয়ান কান্ট্রি, মনে করো যে ফিনল্যান্ডের অবস্থান কোথায়, ক্যাপিটাল হেলসিঙ্কি, প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো, প্রধানমন্ত্রী সানা মারিন, নামটা চেনা প্রায় নিউজে থাকেন, এবং কারেন্সি হচ্ছে ইউরো। পরবর্তী কোয়েশ্চেন, সমস্ত ক্লাসের পিডিএফ পাবে, শুধু আজকেকার ক্লাসের নয়, জাস্ট টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে যাও, ওখানে সমস্ত ক্লাসের পিডিএফ পেয়ে যাবে ফ্রিতে। হু হ্যাজ হোস্টেড দ্য ইন্টারন্যাশনাল ওয়াটার উইক ওয়াটার কনফারেন্স 2022। তো রিসেন্টলি সিঙ্গাপুরে কিন্তু ইন্টারন্যাশনাল ওয়াটার উইক ওয়াটার কনফারেন্স 2022 অনুষ্ঠিত হয়েছে। এবং এই যে এবার তোমাদের মনে আসবে যে ওয়াটার উইক জিনিসটা কি, ওয়াটার উইক বেসিক্যালি হচ্ছে একটা প্ল্যাটফর্ম। আমরা ধরো আমাদের কি হয় যে রিউনিয়ন হয়, তাই তো, বিভিন্ন তোমাদের ধরো যে কলেজে তোমরা পড়েছো সেখানে রিউনিয়ন হয়। তো রিউনিয়ন জিনিসটা কি, আবার সকলে বিভিন্ন ফিল্ডে যারা বহু বছর আগে পাশ করে গেছে তারা এসে একত্রে জড়ো হয়েছে, কি হয় তাতে, তাদের নলেজ শেয়ারিং হয়, অনেক পুরানো কথা একে অপরের সাথে মনে হয়, অনেক নতুন নতুন মানুষের সাথে দেখা হয় বা পুরানো দেখা মানুষের সাথে আবার দেখা হয়। তো এটাও এটা হচ্ছে একটা গ্লোবাল প্ল্যাটফর্ম যেখানে শেয়ারিং অ্যান্ড কোঅপারেটিং হয় ওয়াটার ইনোভেটিভ ওয়াটার সলিউশনের জন্য। আজকাল জল জীবন আমরা জানি, এবং জল কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে আমাদের কাছে জল পাওয়া যায়। আমরা দেখি যে কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি এরিয়াতে যে জলের ট্যাপগুলো আছে সেগুলোর কোনো ট্যাপের কোনো বাট বেসিক্যালি ট্যাপ নেই, সারাদিন যখন সময় আসছে জল পড়েই যাচ্ছে, রাস্তা ভরে জল পড়ে যাচ্ছে, কখনো আমরা খেয়াল করি না, কারণ আমাদের কাছে এখনও জল কিন্তু যথেষ্ট পরিমাণে আছে। কিন্তু এমন অনেক জায়গা আছে তারা কিন্তু ওই অল্প জলের জন্য তাদের সমস্যা দেখা দেয়। তো ওই জলের ইনোভেটিভ সলিউশনের জন্য এই গ্লোবাল প্ল্যাটফর্ম যেটা কি না সিঙ্গাপুরে রিসেন্টলি অনুষ্ঠিত হচ্ছে,
ডিরেক্টর জেনারেল যিনি বর্তমানে আছেন ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা, উনি কিন্তু ভার্চুয়ালি পার্টিসিপেট করেছিলেন এই ওয়াটার উইক ওয়াটার কনফারেন্স 2022-এ, এবং ভারতের তরফ থেকে একটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছিল এবং সেটার টপিক ছিল স্টেটাস অফ ওয়েস্ট ওয়াটার জেনারেশন ট্রিটমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট ইন ইন্ডিয়া সাকসেস থ্রু NMCG, মানে এখনও অবধি ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা যে ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে তার সাকসেস কি, সেটা কত ভালোভাবে ওয়েস্ট ওয়াটারকে জেনারেট করতে পেরেছে বা ট্রিটমেন্ট করতে পেরেছে বা ম্যানেজমেন্ট করতে পেরেছে। তো বেসিক্যালি ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার প্রজেক্ট এবং তার সলিউশনস বা তার রেজাল্ট ফিডব্যাক সেটা নিয়ে এই প্রেজেন্টেশনটা ছিল। সিঙ্গাপুর সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি, মনে করো কোথায় অবস্থিত, একেবারে ডট অবস্থিত একটা জায়গায়, ক্যাপিটাল সিঙ্গাপুর, প্রেসিডেন্ট হালিমা ইয়াকব, প্রধানমন্ত্রী লি সিয়েং লুং এবং কারেন্সি হচ্ছে সিঙ্গাপুর ডলার। ওয়েন ইজ ইউনাইটেড নেশন চাইনিজ ল্যাঙ্গুয়েজ ডে সেলিব্রেটেড? তো আমরা এটা বহুবার এর আগেও আলোচনা করেছি যে আমরা জানি ইউনাইটেড নেশনে অফিসিয়ালি 6টা ভাষা আছে এবং প্রত্যেকটা ভাষা, এটা প্রথম 2010 সালে ইউনাইটেড নেশন ডিপার্টমেন্ট অফ পাবলিক ইনফরমেশন অ্যানাউন্স করেছিল যে তারা ইউনাইটেড নেশনের প্রত্যেকটা যে অফিসিয়াল ভাষা আছে তাদের প্রত্যেকটার জন্য একটা পার্টিকুলার ডেকে তারা সেলিব্রেট করবে। তো 20 এপ্রিল এই দিনটাকে ইউএন চাইনিজ ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে সেলিব্রেট করা হয়ে থাকে এবং বুঝতেই পারছো চাইনিজ ল্যাঙ্গুয়েজকে সেলিব্রেট করার জন্য এই দিনটা সেলিব্রেট করা হয়। এবং 20 এপ্রিল কেন 20 এপ্রিল আমরা চাইনিজ ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে সেলিব্রেট করব, তার কারণ গ্রেন রেন গু ইউ, এটার মানে আমিও ঠিক জানি না অ্যাকচুয়ালি, এই গ্রেন রেন যেটা কিনা 20 এপ্রিল হয় এইটা হচ্ছে ওয়ান অফ দ্য 24 সোলার টার্মস অফ চাইনিজ লুনার ক্যালেন্ডার। চাইনিজ যে লুনার ক্যালেন্ডার আছে তার 24টা সোলার টার্মের মধ্যে একটা হচ্ছে গ্রেন রেন যেটা হচ্ছে 20 এপ্রিল, এই কারণে পার্টিকুলার 20 এপ্রিল দিনটাকে ইউএন চাইনিজ ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে সেলিব্রেট করা হয়। পরবর্তী প্রশ্ন, এটা নিয়ে আমি আপাতত কিছু জানি না, জাস্ট টার্মটা আমার মনে হলো যে টার্মটা হয়তো জিজ্ঞেস করতে পারে যে এটা কিসের সাথে যুক্ত। তো হু হ্যাজ স্টার্টেড আ স্কিম নেমড পয়জন পিল? তো রিসেন্টলি আমরা দেখেছি যে যখন থেকে কি যেন ভুলে গেলাম নামটা, যাই হোক, পয়জন পিল হচ্ছে টুইটারের সাথে ইলন মাস্ক, ভুলে গেছিলাম আমি, ইলন মাস্ক জবে থেকে টুইটারের কিছুটা স্টেক নিয়েছে আমরা দেখেছি, তো তারপর থেকে এই পয়জন পিল এই জিনিসটা দেখেছি যুক্ত হয়েছে, মানে নিউজে আছে, এখন অবধি এটা সম্পর্কে ডিটেলে জানা যায়নি, ডিটেলে জানলে আমিও তোমাদের জানাবো। তো জাস্ট এইটুকুনি জেনে রাখো যে পয়জন পিল এই টার্মটা টুইটারের সাথে যুক্ত, আপাতত এইটুকুনি যথেষ্ট কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, আর তোমরা যদি এর থেকে বেশি কিছু জেনে থাকো আমাকে জানিও, ঠিক আছে। Which state has become the first state in the country to get an L router server? L router server কি, J router server কি আমরা জানি না, মানে আমরা টেকনিক্যাল পারসন নই, জাস্ট মনে রাখবে L router server, router যেহেতু আমরা জানি যে ব্রডব্যান্ডের সাথে যুক্ত, তো এরা হচ্ছে বিভিন্ন টাইপের ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইড করে এই রাউটারগুলো, L রাউটারটা হচ্ছে আরও বেশি স্পিডি নেটওয়ার্ক বা ইন্টারনেট প্রোভাইড করে। তো রাজস্থানে রিসেন্টলি, রাজস্থান হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রথম রাজ্য যেটা কি না সম্পূর্ণ রাজ্যে এল রাউটার সার্ভার পেতে চলেছে। আগে এমন ছিল না যে এল রাউটার সার্ভার আগে কোথাও লঞ্চ হয়নি, হয়েছে, কিন্তু সম্পূর্ণ রাজ্যে, সম্পূর্ণ কোনো রাজ্যে এই প্রথম লঞ্চ করা হচ্ছে। তো রাজস্থান কি, এটা আনইন্টারাপ্টেড ইন্টারনেট অ্যাক্সেস প্রোভাইড করবে, আনইন্টারাপ্টেড হাই স্পিড ইন্টারনেট অ্যাক্সেস প্রোভাইড করবে এবং কোনো ইভেন কোনো বড় দুর্যোগ হলে, কোনো ডিজাস্টার হলেও কিন্তু ইন্টারনেট সার্ভিস অক্ষত থাকবে এই এল রাউটার সার্ভারের জন্য, ঠিক আছে। এখানে জাস্ট এইটুকুনি জেনে রাখো যে অ্যাট প্রেজেন্ট এখানে
তিনটে জে রাউটার সার্ভার আছে, যেটা নিউ দিল্লি, মুম্বাই এবং গোরখপুরে অবস্থিত। আর দুটো এল রাউটার সার্ভার আছে, কিন্তু তোমরা যদি একটু খেয়াল করে দেখো এগুলো কিন্তু মেনলি কোনো কোনো শহর বেসড, যেমন জে রাউট সার্ভার যেটা নিউ দিল্লি, মুম্বাই আর গোরখপুরে, আর এল রাউট সার্ভার আছে কিন্তু এটা মুম্বাই এবং কলকাতাতে অবস্থিত। কিন্তু এই প্রথমবার এটা পুরো কোনো এক রাজ্যে এটাকে লঞ্চ করা হচ্ছে। ওকে, এটাই ডিফারেন্ট। হ্যাঁ, এইটা রুদ্রদেব যেটা বলেছো, এটা এগুলোই পড়েছি যেটা তুমি বলেছো, কিন্তু আমি ঠিক ক্লিয়ার পিকচার পাইনি, ওই জন্য ক্লিয়ার পিকচারটা পেলে আমি তোমাদেরকে জানাবো। উইচ ইন্ডিয়ান আমেরিকান হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ ডিফেন্স অ্যাডভাইজার টু কমলা হ্যারিস? তো কমলা হ্যারিসের রিসেন্টলি ডিফেন্স অ্যাডভাইজার হিসেবে শান্তি শেট্টিকে অ্যাপয়েন্ট করা হয়েছে। ইনি একজন ওমেন নেভি ভেটারান, মানে উনি আগে নেভিতে ছিলেন ইউএসএর। উনি রিটায়ার করেছেন ক্যাপ্টেনের র্যাঙ্কে, এবং উনি কিন্তু ইউএসএর যে নেভি, সেই নেভির সেক্রেটারি যিনি ছিলেন তার সিনিয়র মিলিটারি অ্যাডভাইজার ছিলেন ইনি, শান্তি শেট্টি। এনাকে রিসেন্টলি কমলা হ্যারিসের ডিফেন্স অ্যাডভাইজার হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে। ওয়্যার হ্যাজ ইন্ডিয়াস ফার্স্ট পোর্টেবল সোলার রুফটপ সিস্টেম বিন আনভিল্ড? তাহলে ভারতের প্রথম, দেখো আবারও ভারতের প্রথম, তো ভারতের প্রথম হলে একটু আমাদের কাছে ইম্পর্টেন্ট হয়ে যায়। ইন্ডিয়াস ফার্স্ট পোর্টেবল সোলার রুফটপ সিস্টেম, ভারতের প্রথম পোর্টেবল, পোর্টেবল মানেই হচ্ছে যেটাকে আমরা এদিক ওদিক করতে পারি, তাই তো? তো পোর্টেবল সোলার রুফটপ সিস্টেম কোথায় উন্মোচিত হলো? সেটা হচ্ছে গান্ধীনগরে। 18 এপ্রিল 2022 ভারতের প্রথম পোর্টেবল সোলার রুফটপ সিস্টেম উন্মোচিত হলো। কোথায় হলো? স্বামী নারায়ণ অক্ষরধাম টেম্পল কমপ্লেক্স, যেটা গুজরাটের গান্ধীনগরে অবস্থিত। এটা যে লঞ্চ করা হলো সেটা মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জির ইনিশিয়েটিভ, যাতে আরও ভালো করে দেশে নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ইউজ হয়, চিরাচরিত এনার্জির যে সোর্সগুলো সেটা থেকে আমরা যেতে একটু সরে আসতে পারি, সেই কারণে কিন্তু এই ভারতের প্রথম পোর্টেবল সোলার রুফটপ সিস্টেম গুজরাটের গান্ধীনগরে কিন্তু লঞ্চ করা হলো। When is National Civil Service Day celebrated? One of the important প্রশ্ন। প্রত্যেক বছর 21 এপ্রিল আমরা ন্যাশনাল সিভিল সার্ভিস ডেকে পালন করে থাকি, 21 এপ্রিল। এবং বুঝতেই পারছো সিভিল সার্ভেন্টদের যে অবদান দেশের প্রতি, প্রশাসনের প্রতি, তাদের যে কন্ট্রিবিউশন, তারা যে সিমলেস ফাংশনিং করছে একটা কাঠামোকে ধরে রাখার জন্য, তো সেই জন্যেই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন তাদের জন্যই চলছে। তো সেই সমস্ত মানুষজনকে কুর্নিস জানানোর জন্যই এই দিনটা সেলিব্রেট করা। এবার 21 এপ্রিল কেন চুজ করা হয়েছে, এটার পিছনে একটা কারণ আছে। এই দিন বল্লভ, সর্দার বল্লভ ভাই পটেল, যিনি কিনা ভারতবর্ষের প্রথম হোম মিনিস্টার ছিলেন, ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার স্বাধীন ভারতের প্রথম হোম মিনিস্টার ছিলেন, উনি মেট ক্যাফে হাউসে, দিল্লির মেট ক্যাফে হাউসে 1947 সালে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্সরা ছিলেন তাদেরকে প্রথম উনি অ্যাড্রেস করেছিলেন এই 21 এপ্রিল, ঠিক আছে? এই কারণে 21 এপ্রিল দিনটাকে ইন্ন্যাশনাল সিভিল সার্ভিস ডে হিসেবে সেলিব্রেট করা হয়, এটা খেয়াল রেখো। ঠিক আছে, এইটা কারণ কিন্তু। ওকে, উনি কিন্তু এই যে সিভিল সার্ভেন্টের অ্যাড্রেস করেছিলেন অ্যাজ স্টিল ফ্রেম অফ ইন্ডিয়া, প্রথমবার এই দিনটা অবজার্ভ করা হয়েছিল 2006-তে, এবং 2022 সালের থিম হচ্ছে এই দিনের ভিশন ইন্ডিয়া অ্যাট রেট অফ 2047, ব্রিঙ্গিং সিটিজেন্স অ্যান্ড গভর্নমেন্ট ক্লোজার। বেসিক্যালি দেখো তো সিভিল সার্ভেন্টরা কিন্তু গভর্নমেন্ট আর পাবলিক এর মাঝে যে ব্রিজ, সেটাই হচ্ছে সিভিল সার্ভেন্ট বলতে পারো। পুরো যে প্রশাসন দাঁড়িয়ে আছে তার কাঠামো, ওই জন্যই কিন্তু উনি একদম সঠিকভাবে ইউজ করেছিলেন স্টিল ফ্রেম অফ ইন্ডিয়া। আফটার হোম উইল দ্য শিবামোগ্গা এয়ারপোর্ট আন্ডার কনস্ট্রাকশন ইন কর্ণাটকা বি নেমড? কর্ণাটকাতে নতুন একটা এয়ারপোর্ট তৈরি হচ্ছে যার নাম ছিল শিবামোগ্গা এয়ারপোর্ট, কিন্তু রিসেন্টলি কর্ণাটকার প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা ইনি
একটা প্রপোজাল দেওয়া হয়েছে বর্তমান চিফ মিনিস্টারের তরফ থেকে, তাড়াতাড়ি বলো কর্ণাটকের বর্তমান চিফ মিনিস্টার কে, কমেন্ট করে জানাও। তো বর্তমান চিফ মিনিস্টারের তরফ থেকে একটা প্রপোজাল দেওয়া হয়েছে যে শিবামোগা এয়ারপোর্টের নাম পরিবর্তন করে বিএস ইয়েদুরাপ্পার নামে যেন রাখা হয়। যদিও এটা কর্ণাটকের তরফ থেকে একটা প্রপোজাল দেওয়া হয়েছে, এখন এই যে প্রপোজালটা সেটা ইউনিয়ন সিভিল এভিয়েশন মিনিস্ট্রির কাছে পড়ে আছে এবং ওখান থেকে ক্লিয়ারেন্স পেলে তবেই কিন্তু নাম চেঞ্জ হবে। পাসাবড়ে বোম্বাই, ওকে। Where has India's first green hydrogen plant started? তো আসামে OIL বা অয়েল ইন্ডিয়া লিমিটেড, যেটা কিনা ভারতবর্ষের সেকেন্ড লার্জেস্ট হাইড্রোকার্বন এক্সপ্লোরার এবং প্রডিউসার, তারা কিন্তু প্রথম, ভারতের প্রথম, বলা হচ্ছে যে 99.999% পিওর বা গ্রিন হাইড্রোজেন পাইলট প্লান্ট এরা আসামে তৈরি করতে চলেছে। তো ভারত, এটাই হচ্ছে ভারতের প্রথম একেবারে পিওর গ্রিন হাইড্রোজেন প্লান্ট, যেটা যেটা পিওরিটি কতটা, 99.999%। এবার এখান থেকে আমরা কী কী মনে রাখবো, প্রথম হচ্ছে কে তৈরি করছে, সেটা হচ্ছে অয়েল ইন্ডিয়া লিমিটেড তৈরি করছে। এরা তৈরি করছে কি, তৈরি করছে ভারতের প্রথম পিওর গ্রিন হাইড্রোজেন প্লান্ট, মানে এমন একটা কোম্পানি বা কারখানা যেখানে পিওর গ্রিন হাইড্রোজেন তৈরি করা হবে, আর তার পিওরিটি কত, 99.999%। এবং এটা কোথায় তৈরি করা হচ্ছে, আসামে। Where has the Scorpion class submarine Vagshir inaugurated? এটা Scorpion class submarine যেটা project 75 ছিল ভারতবর্ষের, তার লাস্ট সাবমেরিন, এবং এটাও কিন্তু রিসেন্টলি ইনগ্রেট করা হলো মুম্বাইতে। এর নাম কি, Vagshir, INS Vagshir অ্যাকচুয়ালি, হ্যাঁ, INS Vagshir। 28th April, 6th এবং লাস্ট সাবমেরিন যেটা কিনা ভারতের অফ দ্য ইন্ডিয়ান নেভিস কালভারি ক্লাস সাবমেরিনস অফ প্রজেক্ট 75 ওয়াজ লঞ্চড। এটার নাম, এই যে ওয়াকশিরটা কি, ওয়াকশির হচ্ছে একটা স্যান্ড ফিশ, যেটা কিনা ডেডলি একটা সি প্রেডিটর, অন্য মাছদের খেয়ে ফেলে এটা, স্যান্ড ফিশ, তার নাম হচ্ছে ওয়াকশির, তার নামে এটা রাখা হয়েছে। প্রজেক্ট 75 অ্যাকচুয়ালি, প্রজেক্ট 75 হচ্ছে ভারতীয় যে নৌবাহিনী তার একটা প্রজেক্ট, এবং এই প্রজেক্টের আন্ডারে 6টা স্কর্পিন ক্লাস অ্যাট্যাক সাবমেরিন তৈরি করা হয়েছিল। ধীরে ধীরে আমরা এগুলো প্রত্যেকটা পড়েছি, এক একটা করে ইনগ্রেট করা হচ্ছিল, এবং এই 6টার মধ্যে লাস্ট হচ্ছে INS Vagshir, বাকি ছিল, প্রথম ছিল INS কালভারি, তারপর INS খান্ডেরি, INS কারাঞ্জ, INS বেলা, INS ভাগির, এবং লাস্ট হচ্ছে INS Vagshir। ওকে, পারলে 6টা নাম মনে রেখো। Wimbledon has banned the players of Russia and which country from participating in the 2022? Just one liner, extra কিছু মনে রাখার দরকার নেই, কারণ তোমরা জানো রাশিয়া আর ইউক্রেন ওয়ার, এটা হচ্ছে কারণ। রাশিয়াকে মোটামুটি যে সমস্ত দেশ সাপোর্ট করছে রাশিয়ার আশেপাশে, তাদেরকেও অনেক জায়গায় ব্যান করা হয়েছে। তো উইম্বলডনে কিন্তু রিসেন্টলি রাশিয়ার সাথে সাথে বেলারুসকেও ব্যান করা হলো। বেলারুস ইস্টার্ন ইউরোপের একটি দেশ, ক্যাপিটাল এবং লার্জেস্ট সিটি হচ্ছে মিনস্ক। বেলারুস কোথায় অবস্থিত একটু ইমাজিন করার চেষ্টা করো। প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাসেঙ্কো ইনডিসপিউটেড, যদিও প্রধানমন্ত্রী রোমান গলোভচেঙ্কো, এবং কারেন্সি হচ্ছে বেলারুসিয়ান রাবল। What is IMF new growth forecast of India for the financial year 23? তাহলে ভারতের ফিনান্সিয়াল ইয়ার 23, মানে যেটা পয়লা এপ্রিল 2022 থেকে শুরু হচ্ছে এবং 31st মার্চ 2023 শেষ হবে, সেই ফিনান্সিয়াল ইয়ারের যে ভারতের যে গ্রোথ ফোরকাস্ট, যে ভারতের গ্রোথ কী রেটে হবে, সেটা আগে IMF জানুয়ারি 2022 প্রেডিক্ট করেছিল 9%, কিন্তু রিসেন্টলি ওটাকে কমিয়ে 8.2% করা হয়েছে, এবং এর পিছনেও সেই কারণ, একই কারণ, রাশিয়া আর ইউক্রেন ওয়ার, এবং এর ফলে আমরা দেখেছি যে ডিমান্ড সাপ্লাই প্রাইস, তেলের দাম, পুরো ইন্টারন্যাশনাল মার্কেটে অনেক কিছুর উপর অনেক এফেক্ট পড়েছে, এবং তার জন্যই কিন্তু ভারতের গ্রোথ ফোরকাস্ট IMF কমাচ্ছে। IMF ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড,
একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন 190টা কান্ট্রি এর আন্ডারে আছে, টু ফস্টার গ্লোবাল মানিটারি কোঅপারেশন, সিকিউর ফিনান্সিয়াল স্টেবিলিটি, ফেসিলিটেট ইন্টারন্যাশনাল ট্রেড, প্রমোট হাই এমপ্লয়মেন্ট, সাস্টেনেবল ইকোনমিক গ্রোথ, রিডিউস পভার্টি অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড। মনে রাখার দরকার নেই যে IMF কী করে, যেটা মনে রেখো 1945 সালে গঠন হয়েছিল, এটা মনে রাখবে। হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত, এটা মনে রাখবে। বর্তমানে ম্যানেজিং ডিরেক্টর আছে ক্রিস্টালিনা জর্গিয়েভা, এটাও মনে রাখবে। যেগুলো বলছি সবকটা মনে রেখো, এটা মনে রেখো, এটা মনে রেখো, এটা মনে রেখো। আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটেজিকে উভয় হিসেবে মনে রাখতে হবে, সেটা হচ্ছে IMF-এর ফার্স্ট ডেপুটি MD, IMF-এর প্রথম ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গীতা গোপীনাথকে অ্যাপয়েন্ট করা হয়েছে। বর্তমানে IMF-এর চিফ ইকোনমিস্ট আছে পিয়ার অলিভার, আগে গীতা গোপীনাথ চিফ ইকোনমিস্ট ছিলেন, কিন্তু এখন ওনাকে ফার্স্ট ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে IMF-এ। ওকে, নেক্সট, হু ইজ রিঅ্যাপয়েন্টেড অ্যাজ দ্য PM অফ কোটে ডিভয়ার। কোটে ডিভয়ার, যেটাকে আমরা আইভরি কোস্ট হিসেবেও জেনে থাকি, তো প্যাট্রিক আচি ইনি, এনাকে কিন্তু আবার রিঅ্যাপয়েন্ট করা হয়েছে। আগে অলরেডি উনি PM ছিলেন, আবারও ওনাকে PM হিসেবে রিঅ্যাপয়েন্ট করা হয়েছে। আইভরি কোস্ট, এই কারণে আমি কোনো ম্যাপ দেখাচ্ছিলাম না আজকে, কিন্তু আইভরি কোস্ট নিয়ে আজকে প্রথম আলোচনা করছি, এই কারণে এই দেশটার ম্যাপ দেখানো। আইভরি কোস্ট আফ্রিকান একটা, এটা লিখতে আমি ভুলে গেছি, আফ্রিকান একটা নেশন। দেখো এটা আফ্রিকা, এইখানটা আইভরি কোস্ট অবস্থিত, এই জায়গাটাতে, ঠিক আছে। প্রেস ক্যাপিটাল এবং লার্জেস্ট সিটি হচ্ছে ইয়ামোসংক্রো, প্রেসিডেন্ট আলাসানে ওয়াতারা, প্রধানমন্ত্রী প্যাট্রিক আচি, এবং ওখানকার কারেন্সি হচ্ছে ওয়েস্ট আফ্রিকান CFA। উইচ স্টেট গেট ওয়ার্ল্ডস লার্জেস্ট ইলেকট্রিক থ্রি হুইলার মেকিং প্ল্যান্ট, তাহলে কোন ভারতের কোন রাজ্যে বিশ্বের সর্ববৃহৎ ইলেকট্রিক থ্রি হুইলার মেকিং প্ল্যান্ট তৈরি করা হচ্ছে, মানে থ্রি হুইলার, ফোর হুইলার না, টু হুইলার না, থ্রি হুইলার ইলেকট্রিক ভেহিকল তৈরির প্ল্যান্ট, বিশ্বের সর্ববৃহৎ প্ল্যান্ট কোথায় তৈরি করা হচ্ছে? তেলেঙ্গানাতে। এটা তৈরি করছে বিলিটি ইলেকট্রিক ইঙ্ক, এটা ক্যালিফোর্নিয়া US বেসড একটি কোম্পানি, এবং এরা রিসেন্টলি অ্যানাউন্স করেছে যে তাদের ইচ্ছা আছে যে তারা তেলেঙ্গানাতে 200 একর জায়গাতে দুটো ফেজেসে থ্রি, বিশ্বের সর্ববৃহৎ থ্রি হুইলার ইলেকট্রিক থ্রি হুইলার মেকিং প্ল্যান্ট তৈরি করবে। ফেজ ওয়ানে এনারা টোটাল 13.5 একর জমিতে প্ল্যান্ট তৈরি করবে, এবং সেখানে যে প্ল্যান্টটা তৈরি হবে সেখানে ক্যাপাসিটি হবে 18,000 ইলেকট্রিক ভেহিকেল পার ইয়ার, ঠিক আছে। এবং এই ফেজ ওয়ানটা বলছে এনাদের মতে অপারেশনাল বা অপারেশন হয়ে যাবে 2023-এর মধ্যে, ফেজ ওয়ানটা রেডি হয়ে যাবে। ফেজ টুতে বলছে যে 200 একরের মধ্যে এই 13.5 বাদ দিলে বাকি যেটা থাকছে সেই একর, মানে সবচেয়ে বড় প্ল্যান্টটা ফেজ টুতে তৈরি হবে, এবং এই প্ল্যান্টে পার ইয়ার 240,000 থ্রি হুইলার ইলেকট্রিক ভেহিকল তৈরি হবে, এবং এটা 2024-এর মধ্যে রেডি হয়ে যাবে। এত কিছু জানার দরকার নেই, ফেজ ওয়ান ফেজ টু আমরা জানবো। বিশ্বের সর্ববৃহৎ থ্রি হুইলার বা তিন চাকাওয়ালা ইলেকট্রিক গাড়ি তৈরি হতে চলেছে যে প্ল্যান্টে, সেই প্ল্যান্টটা তেলেঙ্গানাতে বা ভারতের তেলেঙ্গানাতে তৈরি হতে চলেছে। আর কারা তৈরি করতে চলেছে? US-এর ক্যালিফোর্নিয়া বেসড একটি কোম্পানি যার নাম বিলিটি ইলেকট্রিক। ইন্ডিয়া উইল প্রোভাইড হাউ মাচ অ্যামাউন্ট ফুয়েল এড টু শ্রীলঙ্কা, তাহলে রিসেন্টলি আমরা দেখেছি যে শ্রীলঙ্কার ক্রাইসিস আমরা জানি, তো ফুয়েল এড মানে হচ্ছে তেল কেনার টাকা। তো ইন্ডিয়া রিসেন্টলি $500 মিলিয়ন তেল কেনার টাকা দিতে চলেছে কাকে? শ্রীলঙ্কাকে। এর আগেও কিন্তু $500 মিলিয়ন এড ইন্ডিয়ার তরফ থেকে দিয়েছিল, এবং এটা সেকেন্ডবারের জন্য কিন্তু ইন্ডিয়া আবার এই হেল্পটা করছে শ্রীলঙ্কান গভর্নমেন্টকে। হু ইজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজার টু দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইনি মানে অজয় কুমার সুদ, ইনি কিন্তু ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, হ্যাঁ, যেটা IISc ব্যাঙ্গালোর,
সেখানকার ডিপার্টমেন্ট অফ ফিজিসিস্ট যেটা আছে সেখানকার একজন অনারারি প্রফেসর, ইনি অলরেডি একজন এমিনেন্ট ফিজিসিস্ট, এছাড়া উনি কিন্তু পদ্মশ্রী ও পেয়েছেন, প্রফেসর অজয় কুমার সুদ। ওনাকে 3 বছরের জন্য ভারতের বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজার হিসেবে অ্যাপয়েন্ট করা হলো। ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, একটু খেয়াল রেখো। এবং উনি যে বিষয়ের ওপর মেনলি রিসার্চ করে এত ফেমাস হয়েছেন বা এত পপুলার বা ওনার যে কারণে নাম বা পদ্মশ্রী পেয়েছেন উনি, সেটা হচ্ছে ফর হিজ রিসার্চ ফাইন্ডিংস অন গ্রাফিন অ্যান্ড ন্যানো টেকনোলজি। এবার এই প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজার করেন কি? প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজার মেনলি কোঅর্ডিনেট করেন উইথ সেভারাল মিনিস্টার্স অ্যান্ড অ্যাডভাইজেস দ্য গভর্নমেন্ট অন সায়েন্স অ্যান্ড টেকনোলজি পলিসিস অ্যান্ড ইন্টারভেনশনস দ্যাট আর অফ স্ট্র্যাটেজিক সোশিও ইকোনমিক ইম্পর্টেন্স। তাহলে বুঝতেই পারছো, পলিটিক্যালি যারা আছেন তাদেরকে সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিষয়ে অ্যাডভাইস করাই হচ্ছে প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজারের প্রধান কাজ। When is World Creativity and Innovation Day 2022 observed? 21 April World Creativity and Innovation Day observed করা হয়। এবং বুঝতেই পারছো এটা মানুষের ডেভেলপমেন্টের জন্য, ক্রিয়েটিভিটির যেটা দরকার বা এই বিষয়ে মানুষকে আরও সচেতন করার জন্যই এই দিনটা অবজার্ভ করা হয়ে থাকে। এবং আজকে শেষ প্রশ্ন, রাশিয়ার টেস্ট ওয়ার্ল্ডস মোস্ট পাওয়ারফুল নিউক্লিয়ার ক্যাপেবল ব্যালিস্টিক মিসাইল, হোয়াট ইজ ইটস নেম? তাহলে রাশিয়া রিসেন্টলি বিশ্বের সব থেকে পাওয়ারফুল নিউক্লিয়ার ক্যাপেবল ব্যালিস্টিক মিসাইল টেস্ট করলো, এর নাম কি? এর নাম হচ্ছে RS-28 সারমাত। অনেক জায়গায় সারমাত বলেও শুধু পাবে, অ্যাকচুয়াল ভালো পুরো নাম যদি হয় সারমাতটাও পাবে, RS-28 সারমাত হচ্ছে ফুল। তো এটা হচ্ছে মোস্ট পাওয়ারফুল মিসাইল উইথ দ্য লংগেস্ট রেঞ্জ অফ ডিস্ট্রাকশন ইন টার্গেট ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, সবথেকে বিশ্বের সবথেকে পাওয়ারফুল নিউক্লিয়ার ক্যাপেবল ব্যালিস্টিক মিসাইল রিসেন্টলি রাশিয়া তৈরি করেছে এবং তার নাম হচ্ছে RS-28 সারমাত। এবার তোমাদের জন্য প্রশ্ন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ 29 চিফ অফ আর্মি স্টাফ? এটা প্রশ্নের উত্তর তোমরা দাও, তারপর এটার উত্তর আমি কালকে একটু ভুল বলেছিলাম, সেটা আমি আজকে কারেকশন করে দেবো। এবং তোমাদের মধ্যে কেউ একজন আমাকে কমেন্ট করেছিল, থ্যাংক ইউ, তার নামটা আমার এখন মনে নেই। ওকে মাসুম রেজা, আমিও ওয়েট করছি তোমার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস শেয়ার করব বলে। ঠিক আছে, মনোজ, হ্যাঁ এটাই আমি ওই জন্য এক্ষুনি কারেক্ট করেছি। কালকে আমি লেফটেন্যান্ট জেনারেল মনোজ চন্দ্রশেখর বলেছিলাম, অ্যাকচুয়ালি ওটা মনোজ পাণ্ডে হবে। ঠিক আছে, লেফটেন্যান্ট জেনারেল, ওটা কোনোভাবে টাইপিং মিস্টেক হয়েছিল, আমিও খেয়াল করিনি, বাট স্টিল আমি একটা খুব বড় ভুল করেছিলাম কালকে। তো তোমাদের মধ্যে কেউ একজন আমাকে ইউটিউবে কমেন্ট করে জানিয়েছিলেন যে দিদি এটা ভুল হয়েছে, থ্যাংক ইউ টু হিম, আমার নামটা তার মনে নেই, যাই হোক যিনি ছিলেন আমি নিশ্চয়ই তাকে ধন্যবাদ জানাচ্ছি। তো অ্যাকচুয়ালটা হবে মনোজ পাণ্ডে। ওকে, তো ক্লাস আমি এখানেই আজকে শেষ করছি, আবার কালকে দেখা হবে তোমাদের সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে। আমরা আবার এক পার হয়ে গেলাম, কালকে আমরা 23 এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। থ্যাংক ইউ টু এভরিওয়ান, গুড নাইট, ভালো থেকো। 2023-এর ব্যাচ তো শুরু হয়েই গেছে, তোমাদের যাদের যাদের দরকার জয়েন করতে পারো। থ্যাংক ইউ, ইউ ক্যান পে ডিরেক্টলি অর ইন ইনস্টলমেন্ট। কালকে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস আবারও একইভাবে 9টার সময়ই হবে, আর এই ক্লাসের পিডিএফ আমরা ক্লাসের পরে তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের ডিটেলস, অ্যাপের লিঙ্ক, সমস্ত কিছু ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। থ্যাংক ইউ, গুড নাইট, ভালো থেকো।